আমি অধম আবুল, আমাকে গাইতে হবে হাসরের ভূমিকা। আমাদের উভয়ের জন্য আপনার আশীর্বাদ রাখবেন, আমরা যেন সুন্দরভাবে পালার দুই চারটি কথা, দুই চারটি গান উপহার দিতে পারি আপনাদেরকে। সে দোয়া দয়া আশীর্বাদ চরণ ধুলি কামনা করে, যে বাবা আজকাল চালাই দেয়, আমি পালাগানে প্রবেশ করব। পালাগানে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটু ছোট্ট করে একটু দাওয়াত দিয়ে রাখি। আমার জন্মভূমি মানিকগঞ্জ চরতিল্লির বাড়িতে ছোটোখাটো করে একটু উরস করি প্রত্যেক বছরই, অন্যান্য বছরের ন্যায় এবারও ফেব্রুয়ারি মাসের মানে চলতি মাসের 17, 18, 19 তিন দিন একটু উরস করব মনে আশা করছি। আমার মুর্শিদ কেবলার হুকুমে এই গোলামিটা করি, আমি আশায় থাকি আপনাদের, আপনারা এসে আমাকে যদি একটু চরণ ধুলি দেন আমি ধন্য হব। আপনাদের সকলের কাছে আমি সে দাওয়াতটা পৌঁছে দিলাম, আশা করি এসে আমাকে একটু চরণ ধুলি দিবেন। জানি আদর করতে পারি না, ভালোবাসা দিতে পারি না, সময় দিতে পারি না, তারপরেও তো আপনাদের আশায় থাকি, সে দাওয়াতটুকু আপনাদের মাঝে রাখলাম। পৃথিবী আল্লাহ তাআলা কিয়ামত করবে, ধ্বংস করবে, ধ্বংস করার পরে আল্লাহ তাআলা নতুন করে পৃথিবী সাজাবে, আবার বানাবে। তার নাম হলো হাসর। হাসর শব্দের অর্থ হলো পুনরুত্থান। হাসর হলো রেজাল্ট পাওয়ার দিন। এই দুনিয়াতে যা করেছি আমি পরকালে যেয়ে তার রেজাল্ট পাবো, এই দিনটির নাম হলো হাসর। সারা বছর স্কুলে লেখাপড়া করে বছর শেষে বার্ষিক পরীক্ষায় যখন ছাত্রছাত্রীরা লেখাপড়া করে পরীক্ষা দেয়, সেই পরীক্ষার রেজাল্টটা পরীক্ষা দেওয়ার সাথে সাথেই পায় না, একটু অপেক্ষা করতে হয়। ভালো লিখলে পাস, খারাপ লিখলে ফেল। তেমনি আমাদের জীবনটা, আমাদের যে যে কয়দিন আয়ু পাইছি এটা একটা বৎসরের নয়, একটা টার্ম। সারা পৃথিবীটি একটা শিক্ষালয়। আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যত নর নারী সবাই এই শিক্ষালয়ের ছাত্র এবং ছাত্রী। পৃথিবীতে যত মহামনীষী এসেছিল, নবী রসুলগণ, ওলি আল্লাহগণ, তারা প্রত্যেকেই এই শিক্ষালয়ের, কেউ প্রিন্সিপাল, কেউ প্রফেসর, কেউ শিক্ষক। আমাদের এই টার্মে যা লিখে গেলাম এটা আমরা পাবো, কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে হাসর পর্যন্ত। সেই দিন আমাদের ভাগ্যে কি হয়, আমরা যা করেছি দুনিয়ায় আমাদের তাই হবে। সেখান থেকে আমার একটি গান আগে হয়ে যাক, তারপরে আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে দু একটি কথা জানার। যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখেরাতে,
যা করেছ তুমি আপা, ফল পাবে তাই আখেরাতে, ঝুট ঝামেলা করো সাথে খোদা তালা করবে না। খোদা তালা করবে না ও মাওলানা ও বাউলানা, সুতাবাজি চলবে না ও মাওলানা ও বাউলানা, সুতাবাজি চলবে না ও মাওলানা ও বাউলানা। স্বার্থে করলে অপব্যাখ্যা হবে সেদিন ধারে ধাক্কা, করলে অপব্যাখ্যা খাবে শুধু ঘরে ধাক্কা, কালেই পাবে না রক্ষা ফাক্কা যাবে সব জোনা, শেষে কালে পাবে না রক্ষা ফাক্কা যাবে সব জোনা, ও মাওলানা ও বাউলানা তুতাবাজি চলবে না, মাওলানা ও বাউলানা তুতাবাজি চলবে না। লম্বা চুল আসল কাজে হলে ভুল, টুকিদারি লম্বা চুল আসল কাজে হলে ভুল, দিতে হবে ভুলের মাসুল চোখের জলে গলবে না, আসল চোখের জলে বলবে না, ও মাওলানা ও বাউলানা তুতাবাজি চলবে না, মাওলানা বাউলানা ধোকাবাজি চলবে না, ও মাওলানা ও বাউলানা। মাওলানা গুবে কেই চিনে, বাউলানা কি বলো না, আমি বাউল গান করি, আমিও কিছু দিক নির্দেশনা দিই, ধর্মের বিষয়ে কথা বলি। মাওলানারা যেমন দিক নির্দেশনা দেয়, আমি বাউল আমিও দিক নির্দেশনা দিই। যদি কোনো ভুল ব্যাখ্যার কারণে কোনো পথ কোনো মানুষ উল্টো পথে চলে, ভুল পথে চলে, তাহলে সেটার দায়ভার আমার কাঁধেও আসে। তাই বলছি সেদিন ধোকাবাজি চলবে না, মাওলানা ও বাউলানা। মাওলানারাও ছাড়বো না, আমি আবুলরেও ছাড়বো না। করছো যারা চুগল খুরি পায়েতে লাগাইয়া বেড়ি, করলে কেহ চুগল খুরি পায়েতে লাগাইয়া বেড়ি, করলে কেহ চুগল খুরি পায়েতে লাগাইয়া বেড়ি, মাথাতে লাগাবে পারি কাঁদিলেও তো ছাড়বে না, কাঁদিলেও তো ছাড়বে না, মাওলানা মাওলানা তুতাবাজি চলবে না, মাওলানা মাওলানা তুতাবাজি চলবে না, বলিতেছ সাধুর সাজে মন বসে না আসল কাজে, লোক সমাজে কাছে কাছে আসবে না, ভুকা দিলে লোক সমাজে সাজে কাছে আসবে না, মাওলানা মাওলানা তুতাবাজি চলবে না, মাওলানা মাওলানা
ফকির আর হাজি গাজি করলে যারা পেলে হাজি, ফকির আর হাজি গাজি করলে যারা পেলে হাজি, আবুল করলে ধুকাবাজি ঘাটে মামি মিলবে না, করলে ধুকাবাজি ঘাটে মাগি মিলবে না, বাউলা না বাউলা না ধুকাবাজি চলবে না, বাউলা না বাউলা না মহাজনী গানের ছন্দ শেষ হইয়া গেল, দুই একটি কথা আমার সামনে আসিল, আমার খালেক মেম্বার আইসা পড়ছে টাকা হাতে লইয়া, 100 টাকা পুরস্কার করছে আসরে আসিয়া, ধন্যবাদ ধন্যবাদ তারে ধন্যবাদ জানাই, পুরস্কারের জন্য তারে দোয়া করে যাই, যা হোক পালা গানে প্রবেশ করলাম, সবার এতেই কইয়া প্রথমবারে দুই এক কথায় আমি লইব জি গাইয়া, কে আমার পৃথিবীটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে তার নাম কি আমার, কিছু কিছু জায়গায় খণ্ড খণ্ড কিয়ামত হয়ে গেছে, রোজি মানুষ মরতেছে তার নাম রোজ কিয়ামত হয়ে গেছে, খণ্ড কিয়ামত হবে, এটা হলো মহাপ্রলয়, এই মহাপ্রলয়ের যে কিয়ামতটা শুরু হবে, আমি জানতে চাই এই কিয়ামতটা শুরু হবে কোন জায়গাটা থেকে, একটা জায়গা থেকে তো শুরু হবে, যখন আপনি লিখবেন আবুল